শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি বান্টি, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, গ্রামের বউদের আশিবাশি কাজ বলতেই কিন্তু বোঝাই উঠোন ঝাড় দেওয়া, ল্যাপা মোছা, সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার থালা বাসন মাজা, জল তোলা, এইগুলোই হচ্ছে আশিবাশি কাজ। তো দেখো, তেমনি ঘুম থেকে উঠে দেখছি যে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তো উঠোনে দেখতে পাচ্ছ এখন তো পাতা পড়ার সময়, বুঝতেই পারছো। পাতা পড়ুক বা না পড়ুক, বাসি উঠোন, এটা তো ঝাড় দিতেই হবে। তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অনেকদিন ধরে অনেকজনই বলছিলে যে অরিত্রির জন্মদিনে কি কি গিফট পেয়েছে দিদিভাই, দেখালে না তো, দেখালে না তো। তো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো, ঠিক আছে? আর বেগুন গাছটা দেখো, অনেক দিন হয়ে গেল কিন্তু ডালগুলো না এখন ছেঁটে দিতে হবে, নিচ দিয়ে ছোট ছোট কুশি বেরোচ্ছে, সেই কুশির থেকে আবার ফুল আসবে, আবার বেগুন হওয়া শুরু করবে। তো এই বেগুনগুলো যে একবার খেয়েছে সে আবারও চেয়ে নিয়ে গেছে, এমন বেগুন জানো না, এত সুন্দর টেস্টি। তো দেখো, উঠোনটা ঝাড় দিলাম, বাসি উঠোন, তো ঝাঁটা তো ধুয়ে রাখতেই হবে, এটা আমাদের গ্রামের নিয়ম। জানি না শহরে কে কী করে, তো ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিলাম। এখন চলো ঘরের দুয়ারের সামনে, টাউনে দেখেছি যে জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দেয়, আর আমরা আবার সব মানে গ্রামে কি করি, গোবর দিয়ে এরকমভাবে ঘরের দুয়ারের সামনে, তারপরে গোলা ঘরের দুয়ারের সামনে, তারপরে মানে যেখানে যেখানে ল্যাপা পোছা করা যায় আর কি, উনুন, তো এগুলো জায়গায় লেপে থুই। আর এই গোবর জল দিয়ে সকালবেলায় যদি ঘরের দুয়ারের সামনে ল্যাপা হয় তাহলে নাকি বাড়ির অলক্ষ্মী দূর হয়, কোনো অমঙ্গল বাড়িতে ঢুকতে পারে না, ঠিক আছে? আর দেখো, গোলাপ ফুলটা কালকে দেখেছিলে 20, আর আজকে কত সুন্দর একটু ফুটে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে, তো উঠোনটা ঝাড় দিলাম, লেপলাম। আর চলো এখন থালা বাসন কটা মাজা বাকি আছে, থালা বাসন কটা মেজে ফেলবো, তারপরে বাদ বাকি কাজ করব। তারপরে জল আসবে, জল ভরবো, তারপরে ঘর ঝাড় দেবো, অনেক কাজ আছে। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছাগল বের করব, মুরগি বের করব, এখন অনেক কাজ, তো চলো দেখতে থাকো। তো এই দেখো, ঘরটা পেছন থেকে দেখো কত সুন্দর লাগছে, এই জানলাটার জন্য আরো বেশি ভালো লাগছে। আর আমার রান্নাঘরটা দেখো, তো রান্নাঘরে উনুন করা হয়নি তো এখনো, তাই রান্না স্টার্ট হয়নি। তো আস্তে আস্তে গরমের ভাবও পড়ে যাচ্ছে, বাইরে আর ওদিকে রান্না করা যাবে না, রোদের তাপ লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কারণ ওদিকে গাছপালায় ভর্তি। তো তো নতুন উনুন করলে নতুন উনুনে রান্নাঘরের ভিতরে আবার রান্না করা শুরু করব। তো চলো দেখতে থাকো। কালকে সেই কেটে রেখেছিলাম তোমার সবজি টবজির খোসা টোসা, চটের উপরে রয়েই ছিল, তো মনেই ছিল না যে ফেলে দেবো। তো সকালবেলায় উঠে এই যে চটটা ধরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম। আর এটা কিন্তু অরিত্রি স্কুলের চট, অরিত্রি স্কুলে নিয়ে যায় চটটা, আর বাইরে ছিল নিওরে চটটা পুরো ভিজে গেছে। মেয়ে আমার সকালবেলায় স্কুলে কী যে নিয়ে যাবে তাই ভাবছি আমি। আর এদিকে দেখো, অরিত্রির জন্মদিন গেছে কবে বলো তো, অনেক দিন হয়ে গেল। এই আসনটা যে আলমারি থেকে বের করেছি, আসনটা আর কিছুতেই তোলাই হচ্ছে না। এই আসনটা কিন্তু আমার বিয়ের আসন, ঠিক আছে? মানে বিয়েতে মা দিয়েছিল আমাকে একটা, অরিত্রি পাপাকে একটা, ঠিক আছে? দুজনের জন্য দুটো আসন দিয়েছিল, এটা কিন্তু সেই আসন। আর আরও চার পাঁচটা আসন আমি নিজে হাতে গড়িয়েছি, সেগুলো আমি রেখে দিয়েছি, আমারও তো মেয়ে আছে, আমাকেও তো ভবিষ্যতে চিন্তা করতে হবে, তো ওই আসনগুলো আমি রেখে দিয়েছি। আমার মেয়ে যখন বিয়ে দেবো তখন আমি ওই আসনগুলো দিয়ে দেবো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কত কাজ করা হয়ে যাচ্ছে। তো দেখো, এদিকে থালা বাসন কটাও মেজে ধুয়ে যে পরিষ্কার করে নিয়েছি, তো এখন থালা বাসনগুলো উপর করে রাখছি জল ঝরিয়ে। থালা বাসনের গামলাটা না অনেকটাই ছোট হয়ে গেছে এখন, জানো তো, সব থালা বাসন ওই গামলাটাতে না আটে না, জানো তো। তো তার জন্য ভাবছি একটা থালা বাসন রাখার মানে কিছু একটা কিনতে হয়, ওই যে র্যাকের মতন ভাব, ওগুলোকে কী বলে আমি জানি না, ঠিক আছে? ওগুলো ভাবছি এবার পেমেন্ট পেলে কিনবো, পেমেন্ট কবে পাবো ঠিক বলতে পারছি না। তো দেখো, আমার বাসি কাজকর্ম তো করা হয়ে গেল, ব্রাশ নিয়ে চললাম, এখন একটুখানি রাস্তার দিকে হাঁটাহাঁটি করব। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা আছে, কিন্তু সেই আগের মতন কনকনে যে ঠান্ডাটা, সেই ঠান্ডাটা কিন্তু এখন আর নেই,
ঠিক আছে, এই 2-3 দিন হলো আবার একটু ঠান্ডা পড়ছে, তো আর এক চালান মনে হয় ঠান্ডা দেবে, ঠিক আছে, দিয়েই তারপরে ফাল্গুন মাস পড়তে পড়তে হালকা হালকা গরম শুরু হয়ে যাবে। ওদিকে মাথা টাথা আছড়ে টাচড়ে ফ্রেশ হলাম, আর এই সকালবেলায় ঘুম থেকে ওঠে না মানে কাপড় চোপড় ধুতে খুব কষ্ট লাগে, তো আর একটুখানি পরে একটু বেলা হোক তারপরে ধুয়ে ফেলবো, ঠিক আছে, আর আধ ঘন্টা 1 ঘন্টা হোক, জল আসবে, জল ভরবো, তো এই করে তারপরে ধোবো। আর এদিকে দেখো বেগুন গাছে বেগুন খুঁজছি যে বেগুন আছে কি না, আছে, কিছু কিছু বেগুন আছে, ওগুলো একদম পেকে গেছে, ওগুলো বীজ বলে রেখেছিলাম, আর একটা মাত্র বেগুন পেলাম দেখো। তো বেগুন না থাকে না জানো তো, এ ও যার চোখে পড়ে সেই এসে 2-4টে করে তুলে নিয়ে যায়, তো আমার আর খাওয়া হয় না। এই দেখো একটা বেগুন পেয়েছি, আর যত বেলা হচ্ছে গোলাপ ফুলটা তত সুন্দরভাবে ফুটছে। তো বন্ধুরা দেখো এই যে গাছ থেকে একটা মাত্র বেগুন পেলাম, তো আর 2 বেগুন হয়, এও খালি তুলে তুলে নিয়ে চলে যায়, তো তোলাই হয় না আমার, তো অনেকদিন পর একটা বেগুন পেলাম। আর আমার ডালিয়া ফুল গাছে দেখো কড়ি আসছে কত সুন্দর, দেখেছো কড়ি এসছে কত সুন্দর। তো এখানে আমি ঘরের পেছনে এখানে আমি মেটে আলু লাগিয়েছিলাম, ঠিক আছে, খুঁড়ে দেখতে এসেছি যে মেটে আলু হয়েছে কি না, উমা একটুখানি খুঁড়েই দেখছি আলুটা উঠে এলো, একটুখানি একদম আলুটা, আলু ছিলই না মানে সবে একটু হালকা ধরছিল। তো এদিকে দেখো আমার মুরগি, এই মুরগিটা তো তাওয়া এসছে, কিছুতেই ঘর থেকে নামছে না, তো দেখো আরও 2টো মুরগি আছে, ওই মুরগি 2টো ডিম পেড়ে রেখে দিয়েছে। তো বন্ধুরা দেখো মেয়ে স্কুলে গেছিলো, তো এ দেখো খিচুড়ি আর ডিম নিয়ে আসলো, তো ওকে খিচুড়ি আর ডিম এখন খাইয়ে দেবো। আর আজকে এদিকে শীতকাল হলে হবে কি, গাছগুলো কিন্তু সব গাছের গোড়াগুলো কিন্তু শুকিয়ে কাঠ হয়ে থাকে, জানি না কেন মনে হয় যে এত ঠান্ডার মধ্যে তাও এরকম গাছের গোড়া শুকিয়ে থাকে, আর গাছের গোড়ায় জল না দিলে তো ফুল ফল কিছুই দেবে না। তো দেখো এক হাঁড়ি ছোট্ট একটা হাঁড়িতে করে এক হাঁড়ি জল নিয়ে আসলাম, এখন সব গাছগুলোকে এই যে এখন গাছের গোড়ায় জল দিয়ে নিচ্ছি, আর এবার জানো তো গাছের যত্নই নেওয়া হলো না, তার জন্য না ভালো ফুলও দিল না গাছে, মানে সেরকম আর বছর যেরকম ফুল হয়েছিল তার আগের বার যেরকম ফুল হয়েছিল এবার সেরকম একটা ফুল হলো না, কারণ গাছের গোড়ায় খোল পচা, তারপরে আরও কী কী অরিত্রী পাপা সার টার দেয়, তো এবার আর কিছুই দেওয়া হয়নি, তো টুকটাক এই যে হয়েছে তাই। বন্ধুরা তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, প্রতিদিনই ভাবি যে তোমাদেরকে আমার মেয়ের জন্মদিনে কি কি পেলো না পেলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রতিদিন ভেবেই যায় আর একটা না একটা কিছু হয়েই থাকে, তো তার জন্য শেয়ার করা হয় না। তো চলো ফাইনালি আজকে দেখো নিয়ে বসেছি, যা যা পেয়েছে তাই তাই সবটা শেয়ার করব, ঠিক আছে, মানে যা যা পেয়েছে সোনা রূপো জামা কাপড় যা পেয়েছে সব শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। বাবা কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, দেখাবো কি। তো প্রথমে জামা দিয়ে শুরু করছি, ঠিক আছে, হ্যাঁ এই দেখো আরিত্রি যে জামাটা ধরে আছে এটা হচ্ছে জন্মদিনের দিন পরেছিল, এই জামাটা
এই জামাটা জন্মদিনের দিন পরেছিল, এটা হচ্ছে আমার একটা মামা শ্বশুর দিয়েছে, ঠিক আছে? এই জামাটা আরেকটি জন্মদিনের দিন পরেছিল, এই যে সেই জামাটা, বের করো আরেকটি একটা একটা করে, এই যে আর এই দেখো একটা জামা, এই জামাটা এই প্রথম তোমাদের দেখানোর জন্য ভাঙলাম, ঠিক আছে? তো এই জামাটা আমাদের পাশের বাড়ি মানে আমার শাশুড়ি মা যার তার বোনে আর কি, তো সে দিয়েছে পাশের বাড়ি। এই দেখো কেমন লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি করে দেখাই। আর এই একটা জামা দেখো, এটা আমাদের বাড়ির পাশে একজন দিয়েছে, এটা হচ্ছে এখন আর পরতে পারবে না কারণ শীত তো চলেই গেল, আর বছর শীতকালে পরতে পারবে, একদম ফুল হাতা জামা। এ দেখো সব জামাগুলোই সুন্দরই হয়েছে। তো এই একটা জামা দারুণ দেখাই। আর আমার মা হচ্ছে এই দেখো এই সোয়েটারটা নিয়ে এসছে, এই সোয়েটারটা জন্মদিনের দিন পরিয়েছিলাম, ঠিক আছে? দাঁড়াও বাবা, আওয়াজ করো না, দাঁড়াও তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এই দেখো সোয়েটারটা, এই সোয়েটারটা আমার মা নিয়ে এসেছিল, ঠিক আছে? জন্মদিনের দিন আমি কিন্তু এই সোয়েটারটা পরিয়েছিলাম। আর আমার মেয়েকে আমার বোন খালি জিজ্ঞাসা করতো যে জন্মদিনে কি নিবি কি নিবি কি নিবি, ও তো খালি বলতো আমাকে মেকআপ কিনে দিবি, আমাকে মেকআপ কিনে দিবি তাই বলতো। তো দেখো আমার বুনু আমার মেয়ের জন্য আমার মার কাছে মেকআপ বক্স পাঠিয়েছে, ছোট্ট, খুব কিউট কিন্তু দেখতে। দাঁড়াও ভালো করে খুলি। তো এই দেখো মেকআপ বক্স পাঠিয়েছে, মেকআপ বক্সটা কিন্তু খুব সুন্দর। অরিত্রির তো খুব পছন্দ হয়েছে মেকআপ বক্স, ও মেকআপ টেকআপ করতে সাজতে টাজতে বেশ ভালোবাসে। এই দেখো আর সাথে লিপস্টিক দেখো, সাথে এই দেখো একটা লিপস্টিক দিয়েছে, এই যে সাথে একটা লিপস্টিক। তো কোথাও গেলে আমারও পরা হবে, ও তো পরবে কম, আমি বেশি ব্যবহার করতে পারবো না। বাবা এটা ঢুকি রাখো, না ঢুকি রাখো আগে। তো তারপরে দেখো এই যে সব সংসারের জিনিস পেয়েছি, ঠিক আছে? আমি আরো দু তিনটে জিনিস আছে, ঠিক আছে, ওপরে সানসেটের উপরে আছে, তো ওগুলো তো আমি পারতে পারবো না। একটা বড় এরকম সিলভারের গামলা আছে, একটা সসপেন আছে মানে যেগুলোতে আমি ফ্যান গালি দেখতে পাও সসপেন, তো ওগুলো আছে। আর এই যে হাড়ি আছে, হাড়িটা কে যেন দিল, হাড়িটা আমার পিসি শাশুড়ি মা দিয়েছে, হ্যাঁ। আর বড় একটা বললাম না সিলভারের গামলা আছে, ওটা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে পরে দেখাচ্ছি, ওই সিলভারের গামলাটা বড় ননদ দিয়েছে। আর একটা সসপেন পেয়েছি ফ্যান গালার, ওই সসপেনটা আমার বড় বড় জেঠিমা দিয়েছে মানে বড় মা দিয়েছে। আর দুটো থালা তো এখানে আছে, হয়তো থালা দুটো সব মিক্স হয়ে গেছে তো বুঝতে পারবো না। এই দেখো বড় থালা, হয়তো এই থালা দুটোই, একটা এই থালা দুটোই আমার ছোট ননদ দিয়েছে, এগুলো সব কিন্তু স্টিলের থালা, ঠিক আছে? দাঁড়া দেখাচ্ছি, তো কাগজ থেকে না স্টিলের থালাগুলো না খুলতে চাইছি না, দাঁড়া দেখাচ্ছি, তবুও একটা তোমাদের খুলে দেখাই। তো এই দেখো সব স্টিলের থালা, এগুলো কাঁসার থালা একটাও পাইনি, সব স্টিলের থালা পেয়েছে। এই যে থালাগুলো কাগজ দিয়ে মোড়ানো আছে, থাক এগুলো খুলবো না। এই যে সব থালা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা থালা, আর একটা আমি বের করেছি মানে ভাতটা খাওয়ার জন্য, তো তো একটা বের করে নিয়েছি, মোট ছটা থালা পেয়েছি। তো চলো এগুলো পরে গোছ করবো। তারপরে এই যে টেডি বিয়ার দেখতেই পাচ্ছ, এই টেডি বিয়ারটা
হচ্ছে আমার বান্ধবীর যা দিয়েছে, এই যে আমাদের বাড়ির পাশে, তো এগুলো আরেকটিকে বের করে দিইনি, সেই অন্নপ্রাশনের একটা, এই দেখো ওটা ধরো, ওটা ধরো। ও কি করেছো তুমি, এটাকে শাড়ি পরিয়েছে বলে কি রে? তো এই টেডি বিয়ারটা বললাম তো আমার বান্ধবী যা দিয়েছে, আর এটা হচ্ছে অরিত্রের অন্নপ্রাশনের টেডি বিয়ার। ও খুবই মানে বলছিল যে আমাকে পুতুল বের করে দাও, তো অন্নপ্রাশনের একটা ছিল ওটা বের করে দিয়েছি, আর এইগুলো হচ্ছে নোংরা হয়ে যাবে হালকা কালার, তার জন্য রেখে দিয়েছি। এই একটা আছে আর এই একটা, টেডি বিয়ার দুটো ভীষণ সুন্দর হয়েছে। এই দেখো কেমন লাগছে বলো, আর ওটাকে ধরো বাবা, ওটাকে এরকম ভাবে ধরো। এই দেখো তুমি দেখো কত সুন্দর টেডি বিয়ার গুলো, এই যে ও হেভি লাগছে। চলো এদেরকে রেখে দিই, ওদেরকে রেখে দাও। তো এই এই জিনিস পেয়েছে, আর সোনার জিনিস কি পেয়েছে চলো তোমাদেরকে শেয়ার করি। প্রথমে রূপোর জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা রূপোর আংটি, দেখো এটা কিন্তু আমার বান্ধবী দিয়েছে, ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই যে রূপোর আংটি আমার হাতেই হয়ে যাবে, এই দেখো। তো আরিত্রির হাতে এখন বড় হচ্ছে, এখন হবে না দেখি বাবা, হচ্ছে না হচ্ছে না। তো দেখো এই আংটিটা দিয়েছে আমার বান্ধবী, আর সোনার জিনিস দেখাচ্ছি, সোনার জিনিস এই দেখো, দুই হাতে দুটো রিং কানের আছে, এই কানের দুটো আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে অরিত্রিকে, এই দেখো। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, আর আমার এই সব জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সব থেকে বড় জিনিস পাওয়া হচ্ছে তোমাদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ সাথে থাকলে আমার মেয়ের, আমার মেয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তোমরা সবসময় আশীর্বাদ করো, এটাই সব থেকে বড় উপহার হবে আমার মেয়ের। তো চলো এই দুটো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখো রূপোর আংটিটা এরকম ডিজাইন আছে, এই যে আংটি আর এই যে রিং কানের, এই যে সোনা রূপো এই পেয়েছে, যা পেয়েছে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।